বন্ধুরা নমস্কার আমি ডক্টর জয়ন্ত বাইন প্লাস্টিক এবং কসমেটিক সার্জেন আমরা দেখতে পাচ্ছি এই ভাইয়ের আমাদের গ্রেড ফোর থেকে গ্রেড ফাইভের কাছাকাছি ব্যালনেস রয়েছে সামনের দিকে একেবারেই খালি হয়ে গেছে কিন্তু বেবি হেয়ার্স রয়েছে তো ওনার ক্ষেত্রে যেহেতু গ্রেড ফোর যদি হয় আমরা যদি গ্রেড ফোর হিসেবে ধরি তাহলে চার নয় ছত্রিশ তিন হাজার ছশো মতো ফলিক্যাল দরকার তো আমাদের এই ভাই আজকে তিন হাজার দিয়ে ট্রান্সপ্লান্ট করতে চাইছেন এবং উনি চাইছেন এফ ইউ টি টেকনিকে করতে টি টেকনিক হচ্ছে ট্রানজাকশান টেকনিক যেখানে আমরা মাথার পেছন থেকে একটা স্ট্রিপ তুলে নেবো চামড়া সঙ্গে হচ্ছে ফলিকেল থাকবে সেগুলোকে আলাদা করে কেটে আমরা গ্রাফটগুলোকে আলাদা করব তো টি টেকনিকে করা হবে এছাড়া ই টেকনিকেও আমার ভিডিও রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন কিন্তু এই ভাইয়ের জন্য আমরা টোটাল আজকে তিন হাজার ফলিকেল প্ল্যান করেছি তার মধ্যে আড়াই হাজারের কাছাকাছি ফলিকেল আমরা টি টেকনিকে পেয়ে যাব বাকি পাঁচশো ফলিকেল আমরা দাড়ি থেকে নেব দাড়ির ফলিকেলগুলো অবশ্য ই টেকনিকে করা হবে এবং এই দাড়ির ফলিকেল এবং এই যে টি টেকনিকে তোলা ফলিকেল তার মধ্যে থেকে নিয়ে ডালির পাঁচশো এবং নর্মাল যে পেছনের হেয়ার তার মধ্যে থেকে এগারোশো মতো নিয়ে অ্যারাউন্ড ষোলোশো ফলিকেল আমরা মাথার ফ্রন্টাল উইং এরিয়াতে করব বাকি চোদ্দোশো ফলিকেল মিডল স্কাল্পেরিয়াতে এরিয়াতে দেওয়া হবে এইভাবে আজকে আমরা কম্বিনেশান টেকনিকে বেসিক্যালি করছি টি টেকনিকে আমরা মাথার পেছন থেকে স্ট্রিপ নেব এবং ই টেকনিক থেকে দাড়ি থেকে নেব তো চলুন মার্কিংটা একবার দেখিয়ে দিই তো আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বেবি হেয়ার্স রয়েছে নর্মাল হেয়ারগুলো ছোট হয়ে গেছে সাইজে মিনিচেয়ারাইজেশান বলা হয় তো আমরা মার্কিংয়ের শুরুতেই যেখানে মেয়েরা টিপ পরে সেই জায়গাটা একটা ফোটা দেব এটাকে ন্যাজিয়ান বলা হচ্ছে এবার আমরা এই ভাইকে কুঁচকে ওপরের দিকে তাকাতে বলব ভাই কুঁচকে ওপরের দিকে তাকান কুঁচকোনোটা শেষ হচ্ছে সেই জায়গাটা আমরা পয়েন্টটা করব। ইভেন ফোর ফিঙ্গার অ্যাভাবে আমরা পয়েন্ট করতে পারি এই জায়গাটাতে হবে এরপরে আমরা কুঁচ কোনো লাইনটাকে কিন্তু ফলো করব কুঁচ লাইনটাকে আমি ফলো করছি কুঁচ লাইনটাকে ফলো করলে পরে আমরা অ্যান্টেরিয়ার হেয়ার লাইনটা পেয়ে যাব তো এটা হচ্ছে অ্যান্টেরিয়ার হেয়ার লাইন যেহেতু আমাদের এই ভাইয়ের বয়স কম ওনার বয়সে যতটা হেয়ার থাকে তার থেকে একটু পিছিয়ে করব তার থেকে একটু পিছিয়ে করব যেটা বয়স তিরিশ থেকে বত্রিশ বয়সের সঙ্গে ম্যাচ করে কারণ সেটা হচ্ছে মোস্ট ডিজায়ারেবল এজ তো এটা হচ্ছে দেখুন এটা হেয়ার লাইন হলো এটা টেম্পোরাল অ্যাঙ্গেল বলে টেম্পোরাল ট্রায়াঙ্গেল বলা হয় এই টেম্পোরাল অ্যাঙ্গেল বা ট্রায়াঙ্গেল বলা হয় এই জায়গাটা মেয়েদের ক্ষেত্রে আমরা ভরাট করে দিই ছেলেদের ক্ষেত্রে খালি রাখা হয় এবার আমরা ফ্রন্টাল উইং এরিয়াটাকে আঁকছি ফ্রন্টাল উইং এরিয়াটা আঁকছি এই জায়গাটাতে আমাদের হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করা হবে এবং এই জায়গা থেকে আমরা দাড়ি এবং মাথার পেছন থেকে নেওয়া ফলিকেল একসঙ্গে লাগাবো ফ্রন্টাল উইং এরিয়া তারপর হচ্ছে মিডল জোন জোন থ্রিতে আমরা দেখতে পাচ্ছি চুল রয়েছে যেগুলো ট্রিটমেন্ট করলে পারে অনেকটা ভরাট হবে এবং এই একদম পেছনের এরিয়াতে জোন ফোর এই জোন ফোর এরিয়াটা আজকে বাকি থাকছে ফোর এরিয়াতে আমরা যাচ্ছি না কারণ তিন হাজার ফলিকেলে এত দূর অবধি কভার করা পসিবল নয় আমরা এই জোন থ্রি অবধি কাভার করবো এবং এই জোন ওয়ান টু থ্রির চুলগুলো যখন বাড়বে জোন ফোরটাকে কিন্তু ঢেকে দেবে এই চুলগুলো বড় হয়ে পেছনের দিকে আজকালে ডেকে দেবে এবং এখানে আমরা এই যে ছোটো ছোটো হেয়ারগুলো দেখতে পাচ্ছি চেয়ার হেয়ার বা বেবি হেয়ার এগুলো বাড়লে পরেও কিন্তু এই জায়গাটায় ডেন্সিটিটা বাড়বে এইভাবে আজকে আমরা প্ল্যানিং করলাম তো এটা হচ্ছে ডোনার এরিয়া সেফ ডোনার এরিয়া এখানে যে অক্সিপিটাল পট্টুবারেন্স উঁচু যে জায়গাটা আমাদের ফিল হচ্ছে সেই উঁচু জায়গা থেকে টু সেন্টিমিটার অ্যাভাব এবং টু সেন্টিমিটার নিচে এটা হচ্ছে সেফেস্ট এরিয়া চুল হারভেস্ট করার ক্ষেত্রে তো এই জায়গাটাকে আমরা মার্ক করব এই যে সেফ জোন যেটা রয়েছে সেফ জোনটাকে আমরা মার্ক করছি এখানে একটা ফোটা দিচ্ছি আবার ডান পাশে একটা বাঁ পাশে একটা এই এরিয়াটুকুকে আমরা শেভ করব তো আমরা দেখুন সেভ করছি যে এরিয়াটাকে আমরা স্ট্রিপ নেব শুধু সেই এরিয়াটুকুই আমরা শেভ করব। এবং এই এই এইটা এখানে সেলাই পড়ে যাবে চুলগুলো আবার ওপর থেকে নিচে চলে আসবে তাহলে দেখুন আমরা এখান থেকে হেয়ারগুলো নেব কিন্তু যেটুকু এরিয়া থেকে আমরা স্ট্রিপ তুলব সেইটুকু এরিয়ায় শুধু শেভিং করেছি এবং এইটা এখান থেকে স্ট্রিপটা তোলার পরে সেলাই হয়ে যাবে ফলে চুল দিয়ে পুরো সেলাইটা ঢাকা পড়ে যাবে কিছু বোঝা যাবে না তো এটা হচ্ছে আমাদের সেফ ডোনার এরিয়া এখানে অক্সিপিটাল পট্টুবারেন্স রয়েছে দুদিকেই আমরা সিক্স সেন্টিমিটার ডান দিকে সিক্স সেন্টিমিটার বা দিকে সিক্স সেন্টিমিটার এবং মাঝখানে অ্যারাউন্ড টু সেন্টিমিটার মতো রয়েছে এই পুরো স্কিনটাকে আমরা চামড়া শুধু তুলে নেবো এবং এখানটাতে সেলাই করা হবে এটা তাহলে টি টেকনিক হলো টি টেকনিকের মার্কিং হলো আমরা মাথার থেকে চুলগুলো টি টেকনিকে নিচ্ছি কিন্তু দাড়ির থেকে আমরা ই টেকনিকে নেব এই এরিয়া থেকে অ্যারাউন্ড পঁচিশশো মতো ফলিকেল চলে আসবে এবং দাড়ি থেকে আমরা বাকি পাঁচশো ফলিকেল তুলে নেবো